শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে WBCS 2022 এর প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর ব্যাপারে যে খবরটা পাওয়া গেছে সেটা সত্যি আর কি মানে প্রচন্ড ভালো, এবং আমার মনে হয় যে এটা খুব দ্রুত হওয়ার কথা বলা হয়েছে। মে মাসের ফার্স্ট উইকে WBCS 2022 এর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের এই সপ্তাহে তিনটে দিন বাকি আছে, বুধ, বৃহস্পতি এবং শুক্র। আর আমরা যদি মে মাসে দেখি তাহলে পয়লা মে আমাদের ছুটি থাকে এবং ফিফথ মেও ছুটি আছে সরকারি। সেক্ষেত্রে 2-3-4 মানে আর 6টা ওয়ার্কিং ডে আছে, এবং আমরা আশা রাখছি যে এই কথা যেন সত্যিই হবে এবং এই 6 দিনের মধ্যে দ্রুত WBCS 2022 এর প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটার ফলাফল প্রকাশিত হবে। 2 নম্বর যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে নতুন নোটিফিকেশন সম্পর্কে। এটাও জানা গেছে যে পিএসসি মিসেলেনিয়াসের যে নোটিফিকেশন সেটা এবং ফুড এসআই যে নোটিফিকেশন নতুন করে মে মাসের প্রথম দিকেই আর কি মানে সেটা ঘোষিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মে মাসে আমরা আশা রাখতে পারি যে আমরা আরও 2টো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাচ্ছি, একটা মিসেলেনিয়াস পরীক্ষা এবং একটা ফুড এসআই। আর একটা জিনিসও জানতে পারা গেছে সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার যে আর কি মানে বিজ্ঞাপন সেটার নোটিফিকেশন। তবে সেই নোটিফিকেশনটা কবে প্রকাশিত হবে সেটা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা বা সেটা কিছু জানা যায়নি। তবে এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে এই বছর ক্লার্কশিপের ফর্ম বেরোনোর একটা কথা আছে। এই হচ্ছে আজকের যে আপডেটগুলো পাওয়া গেছে। আমি সবসময় বলেছি যে WBCS বা এই সংক্রান্ত কোনো পরীক্ষার যদি গুরুত্বপূর্ণ আপডেট পাই তাহলে নিশ্চয়ই তোমাদের চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা সবসময় উদ্বিগ্ন অবস্থায় থাকো। এই আপডেটগুলো আজকে পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে WBCS 2022 এর প্রিলিমস এর রেজাল্ট। আর একটা কথাও বলা হয়েছে যে WBCS 2021 এর যারা পরীক্ষা দিয়েছে তাদের মেইনস এর গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট সেটাও খুব দ্রুত প্রকাশিত। WBCS 2021 এর গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে। আমরা অপেক্ষায় থাকবো যেন দ্রুতই রেজাল্ট প্রকাশিত হয় এবং পরীক্ষার্থীদের যে মানে সমস্যা সেটা বা যে চিন্তা সেটা যেন অবসান করে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এই সংক্রান্ত সমস্ত খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, দ্রুত সফল হও।